Dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. আমি তোমাদের ক্লাস ধারাবাহিকভাবে নিচ্ছি, তোমরা হয়তো খেয়াল করেছ। আমি পার্টস অফ স্পিচ থেকে শুরু করে নাউনের ক্লাস ক্লাসিফিকেশন দেখিয়েছি। আজকে তোমাদের ইনশাল্লাহ আমি দেখাবো ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। তো ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সত্তাইতুল ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। প্রোনাউন, তো প্রোনাউনের ডেফিনেশন আমি আগে দিয়েছিলাম। প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার হয়। আমরা বাংলাতে যদি বলি, যদি আমি বাংলাতে বলি, তাহলে আমরা বলতে পারি যে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ ইনস্টিড অফ এ নাউন ইকুইভ্যালেন্ট। ইট ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ নাউন। ইট ইজ দি রিপ্লেসমেন্ট অফ নাউন, মানে নাউনের পরিবর্তে যাহা। তো আমরা যদি দেখি প্রোনাউনের যেগুলো কমন প্রোনাউন, আই, মি, হি, সি, হিম, হিজ, হার, দে, দেম, ইট, উই, আস, এটসেট্রা। তো এক্সাম্পল আমরা দিলে দিতে পারবো, সি ইজ এ প্রিটি গার্ল। সি এখানে নাউন, যে একটা নামের পরিবর্তে, একটা মেয়ের নামের পরিবর্তে সি ব্যবহার করা হয়েছে। হিজ কন্ট্রিবিউশন ইজ অ্যাপ্রিসিয়েবল, কোনো একজনের পরিবর্তে হিজ ব্যবহার করা হয়েছে। দে আর আনবিটেবল, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো নামের পূর্বে নামের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে। এভাবে আমরা প্রোনাউন বুঝব। তো আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশনগুলো দেখে নিই আগে। তো ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন, বেশ কয়েক ধরনের প্রোনাউন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখি নামগুলো আমরা পড়ে নিই একটু। পার্সোনাল প্রোনাউন, পজিসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। আমরা এই যে নয় ধরনের প্রিপোজিশন দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা প্রোনাউন আলোচনা করব। নাম্বার ওয়ান, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, এ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ এ পার্সন, মানে কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহার হয় এই প্রোনাউনটা। তো আমরা উদাহরণ হিসাবে দেখি, আই, ইউ, হি, সি, উই, দে, অ্যান্ড হু, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, আবার অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। হোয়েন এ পার্সোনাল প্রোনাউন ইজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব, ইট ইজ কল সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে সাবজেক্টিভ প্রোনাউন কি জিনিস? যখন পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তখন সেটাকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বলতে পারি। উদাহরণ যেগুলো দেখো অন্য কালারে রয়েছে, আই, উই, হি, সি, দে, অ্যান্ড ইউ। একটু উদাহরণ দেওয়া আছে সেন্টেন্স, আই লাভ দিস বুক, এন আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। হোয়েন এ পার্সোনাল প্রোনাউন ইজ নট এ সাবজেক্ট, মানে যখন এটা সাবজেক্ট নয়, অ্যান্ড অ্যাক্ট অ্যাজ দ্য অবজেক্ট, এবং যেটা অবজেক্ট হিসাবে কাজ করে, দেন ইট ইজ কল অবজেক্টিভ প্রোনাউন। তো আমরা যেগুলো অবজেক্ট দেখতে পাই সাধারণত, সেগুলোকে অবজেক্টিভ প্রোনাউন বলা হয়। উদাহরণ হচ্ছে মি, ইউ, হার, হিম, ইট, আস, দেম, অ্যান্ড হোম, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। গিভ ইট টু হিম, গিভ ইট টু হিম, হিম এখানে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। তো এই তো গেল পার্সোনাল প্রোনাউন। নাম্বার টু, পজিসিভ প্রোনাউন। এই পজিসিভ প্রোনাউন শোজ ওনারশিপ অফ সামথিং। তাহলে পজিসিভ প্রোনাউনটা হচ্ছে ওনারশিপ, মালিক, কোনো কিছুর মালিক যখন কোনো পার্সন হবে, তখন সেটা হবে পজিসিভ প্রোনাউন। সাজ অ্যাজ, যেমন
his, hers, it, mine, yours, ours, and theirs. এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দিস পেন ইজ মাইন, মানে কলমটি আমার, মালিক, এই কলমটার মালিক আমি। তা মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন। ইয়োর্স ওয়ান ইজ নট রিয়েল, মানে এখানে ইয়োর্সটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। টেক হার্স ফ্রম দি রুম, হার্সটা হলো এখানে পজিটিভ প্রোনাউন। তাহলে পজিটিভ প্রোনাউন আমরা বুঝলাম ওনারশিপ অফ সামথিং, ওনারশিপ অফ কোনো কিছুর মালিক হলে তখন সেটা হবে পজিটিভ প্রোনাউন। নেক্সট ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট প্রোনাউনটা দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। তাহলে আমরা যদি বাংলায় এটাকে বুঝি তাহলে বুঝতে পারবো যে ব্যাক টু দিস সাবজেক্ট, একটা সেন্টেন্সে ব্যাক টু দি সাবজেক্ট, মানে যেটাই রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা সাবজেক্ট, সেটাই হচ্ছে সাবজেক্ট। তো আমরা উদাহরণ দিলে আরও ভালোভাবে বুঝতে পারবো। আই আক্স মাই সেলফ হোয়েন আই টেক এ ডিসিশন, মানে আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, এনে মাই সেলফ মানে আই, মাই সেলফ হচ্ছে আই, হোয়েন আই টেক এ ডিসিশন যখন আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করি, মানে আমি যখন সিদ্ধান্ত গ্রহণ করি আমি আমাকেই জিজ্ঞাসা করি। হি স্পোক টু হিমসেলফ, সে নিজে নিজেই কথা বলেছিল, মানে এখানে যে হি রয়েছে হিটাই হিমসেলফ, মানে হিমসেলফের হিমসেলফটা হচ্ছে হি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যাক টু দ্য সাবজেক্ট, ব্যাক টু দ্য সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে কাজ করে। উই লার্ন অ্যাবাউট আওয়ার সেলফস এভরি ডে, তাহলে এই তো উদাহরণ গেল রিফ্লেক্সিভ প্রোনাউনের। তো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। অফকোর্স ইনটেন্সিভ প্রোনাউন, অ্যান ইনটেন্সিভ প্রোনাউন ইজ ইউজড ফর ইমফ্যাসিস, ইমফ্যাসিস মানে জোর দেওয়া, ইমফ্যাসিস হচ্ছে জোর দেওয়া। ইনটেন্সিভ প্রোনাউন আর মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, ইট সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ অ্যান্ড দেম সেলফ, এগুলো হচ্ছে ইনটেন্সিভ প্রোনাউন। তাহলে আমরা আগের যে প্রোনাউনগুলো শিখলাম সেটা হলো ব্যাক টু দ্য সাবজেক্ট, মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, ব্যাক টু দ্য সাবজেক্ট। আর এখন আমরা যেটা শিখছি ইনটেন্সিভ প্রোনাউন, এটা জোর দিয়ে বলবে, আই মাই সেলফ হ্যাভ ডান দি জব, আমি আমি কাজটা করেছি, আমি কাজটা করেছি, এখানে আমিকে জোর দেওয়া হচ্ছে, আমি অন্য কেউ কাজটা করেনি, আমি কাজটি করেছি। একইভাবে দি প্রেসিডেন্ট হিমসেলফ ভিজিটেড দ্য এরিয়া, প্রেসিডেন্ট ওই মানে প্রেসিডেন্টই ভিজিট করেছে এলাকাটা, পরিদর্শন করেছে। হি হিমসেলফ ক্যান ডু ইট, সে এটা করেনি, সে এটা করেনি, এটা জোর দিয়ে বোঝাচ্ছে, এই জন্য এগুলো ইনটেন্সিভ প্রোনাউন। তাহলে আমরা তোমরা একটু পার্থক্যটা দেখো ইনটেন্সিভ প্রোনাউন অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ব্যাক টু দ্য সাবজেক্ট, আর ইনটেন্সিভ ইনটেন্সিভ প্রোনাউন হচ্ছে ইউজ ফর ইমফ্যাসিস, জোর দিয়ে বোঝায় যেটা, মাই সেলফ। তাহলে মাই সেলফ ইনটেন্সিভ প্রোনাউন হচ্ছে, আবার মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউনও হচ্ছে। তাহলে কখন কোনটা ব্যবহার হচ্ছে আমরা জানলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে ব্যাক টু দ্য সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন সেটা হবে রিফ্লেক্সিভ। আর যখন সাবজেক্টটা জোর দিয়ে বোঝাবে তখন সেটা হবে ইনটেন্সিভ প্রোনাউন। ওকে স্টুডেন্টস, নেক্সট প্রোনাউন হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। অ্যান ইনডিফিনিট প্রোনাউন রেফার্স টু অ্যান ইনডিফিনিট অর নন স্পেসিফিক পারসন অর থিং। তাহলে আমরা এখানে বুঝছি ইনডিফিনিট, অনির্দিষ্ট, অর নন স্পেসিফিক, কোনো মানে স্পেশালি কিছু নয়, পারসন অর থিং, কোনো ব্যক্তি বা কোনো জিনিসের। ইনডিফিনিট প্রোনাউন আর ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণগুলো হচ্ছে অ্যানি, এনিথিং, সাম, সামন, সামবডি, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, নোবডি, নান, ওয়ান, সেভারেল, সাম, ফিউ, মেনি অ্যান্ড ইচ। তার মানে আমরা যদি উদাহরণগুলো থেকে একটু ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যাতে আমরা দেখতে পাচ্ছি
শ্যাম, শ্যাম অর্থ হচ্ছে কিছু। তাহলে এখানে পার্টিকুলারলি কোন জিনিসটাকে বোঝাচ্ছে এটা আমরা বুঝতে পাচ্ছি না। এভরিবডি প্রত্যেকেই, কোনো নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না কে। এভরিথিং হচ্ছে সব কিছু, তো কোন কিছু এটা আমরা নির্দিষ্ট করে পাচ্ছি না। সুতরাং এটা হচ্ছে ইন্ডিফিনিট ওয়ার নন স্পেসিফিক পার্সন অর থিং, সেটা হবে ইন্ডিফিনিট প্রোনাউন। অ্যান ইন্ডিফিনিট প্রোনাউন মে লুক লাইক অ্যান ইন্ডিফিনিট অ্যাডজেক্টিভ, বাট ইট ইজ ইউজ ডিফারেন্টলি ইন সেন্টেন্স বাই টেকিং দ্য প্লেস অফ নাউন। মানে নাউনের পরিবর্তে এটা ব্যবহার হবে, তো নির্দিষ্ট করে নয়। আমরা উদাহরণ দেখি, অল পিপুল গ্যাদার্ড হেয়ার ফর দ্য সেম পারপাস, একই উদ্দেশ্যে সকল লোকজন জমায়েত হয়েছিল এখানে। তাহলে কোন লোকজন, কোনো নির্দিষ্ট করে এখানে বলা হচ্ছে না, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সুতরাং অলটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ডাজ এনিওয়ান নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার, কেউ কি জানে এই সম্পর্কে, মানে কোনো নির্দিষ্ট করে বলা হচ্ছে না। এনিবডি ক্যান প্লে দ্য গেম ইজিলি, এনিবডি কেউ খেলতে পারে খেলাটা সহজে, মানে কেউ মানে এখানে অনির্দিষ্ট। এরকম ইচ মাস্ট ডু দিস বেস্ট, ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি, ইনডিফিনিট প্রোনাউন। ওকে স্টুডেন্টস, ইনডিফিনিট প্রোনাউন গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাম্বার সিক্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পার্টিকুলারলি পয়েন্ট আউট এ নাউন, পয়েন্ট আউট এ নাউন। তোমরা লক্ষ্য করো, পয়েন্ট আউট এ নাউন, দিস দিস দ্যাট অ্যান্ড দোজ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, টু পয়েন্ট আউট এ নাউন। মানে দিস দিস দ্যাট অ্যান্ড দোজ, এগুলা পয়েন্ট আউট করবে, নির্দেশ করবে নাউনকে। এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন স্ট্যান্ডস অ্যালোন, বাট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ নাউন। তো এগুলো আমরা অ্যাডজেক্টিভ পড়লে আরও পরিষ্কার হবো হয়তো। তো আমরা উদাহরণগুলো দেখি, ইউ ক্যান স্মেল দ্যাট ফ্রম হিয়ার, ইউ ক্যান স্মেল, তুমি গন্ধ পেতে পারো দ্যাট ফ্রম হিয়ার, যেটা এখান থেকে আসছে। তাহলে দ্যাট ফ্রম হিয়ার, তাহলে গন্ধটা কোনো নাউন থেকে আসছে, তাহলে নাউনের পরিবর্তে দ্যাট হয়েছে, মানে নাউনকে দ্যাট ইন্ডিকেট করেছে। দিস স্মেলস গুড, এই গন্ধটা ভালো, তাহলে দিসটা হচ্ছে কোনো নাউন, নাউনকে পয়েন্ট আউট করছে দিস। এরকম উদাহরণ তোমরা দিতে পারো, দোজ ওয়ার ব্যাড ডেজ, লুক অ্যাট দ্যাট, উইড ইউ ডেলিভার দিস, তাহলে দিস দোজ দ্যাট দিস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ওকে বন্ধুরা, এ তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা এবার যাচ্ছি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মিন্স সম্পর্ক, রিলেটিভ অর্থ হচ্ছে সম্পর্ক। তাহলে নিশ্চয়ই কারোর সাথে না কারোর সাথে সম্পর্ক হবে। এ রিলেটিভ প্রোনাউন ইজ এ প্রোনাউন দ্যাট ইন্ট্রোডিউসেস ওয়ার লিঙ্কস ওয়ান ফ্রেজ ওয়ার ক্লজ, ওয়ান ফ্রেজ ওয়ার ক্লজ টু অ্যানাদার ইন দ্য সেন্টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউনটা লিঙ্ক তৈরি করবে কোনো ফ্রেজ অথবা ক্লজের সাথে অন্য কোনো সেন্টেন্সে, কোনো সেন্টেন্সে ফ্রেজ কিংবা ক্লজের সাথে যুক্ত হবে। তো আমরা দেখে নিই রিলেটিভ প্রোনাউনের উদাহরণগুলো, দ্যাট, হু, হোম, হোয়ার, হোয়েন, হুইভার, হুইচ ইভার অ্যান্ড হোম ইভার, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। তো দেখি আমরা উদাহরণ, দি পারসন হু কল মি ইজ মাই আঙ্কেল। তাহলে এখানে হু, এখানে দুটো ক্লজ যুক্ত হয়েছে, হু, দি পারসন হু, মানে যে লোকটি কল্ড মি, আমাকে ডেকেছিল, ইজ মাই আঙ্কেল, সে আমার চাচা। তাহলে হু দিয়ে যুক্ত করা হয়েছে পার্সনকে এবং আঙ্কেলকে। আই নো হোয়ার আই অ্যাম গোয়িং, আমি জানি আমি কোথায় যাচ্ছি, হোয়ার আই অ্যাম গোয়িং। তাহলে হোয়ার দিয়ে দুটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, আই নো এবং আই অ্যাম গোয়িংকে। দি পেন হুইচ আই লস্ট ওয়াজ রেড, যে কলমটি আমি হারিয়েছিলাম সেটি হচ্ছে লাল। তাহলে হুইচ দিয়ে যুক্ত করা হয়েছে, এখানে হুইচ দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করছো দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহার হচ্ছে। তো ব্যবহার এদের দুই রকম, যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার হচ্ছে, তখন
শুধু নাউনকে ইন্ডিকেট করছে, শুধুমাত্র সে নাউনকে ইন্ডিকেট করছে। কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন দ্যাট ব্যবহার হচ্ছে তখন কোনো ফ্রেজ বা ক্লজকে যুক্ত করছে, এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এভাবে তোমাদের মনে রাখতে হবে। একই জিনিস দুই রকম প্রোনাউন হিসাবে ব্যবহার হচ্ছে। তো ওকে বন্ধুরা, রিলেটিভ প্রোনাউন আমরা শেষ করলাম। এবার আমরা যাই ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ ইউজ আস্ক কোশ্চেন, ইউজ টু আস্ক কোশ্চেন, মানে প্রশ্ন জিজ্ঞাসা করতে এই প্রোনাউনটা ব্যবহার হবে। ইট হেল্পস টু আস্ক অ্যাবাউট সামথিং, মানে কিছু জিজ্ঞাসা করতে এটা সাহায্য করে। তো ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হোয়েজ, হোয়াট, হোম, হুজ, অ্যাজ ওয়েল অ্যাজ, হু এভার, হোম এভার, হুইচ ইভার অ্যান্ড হোয়াট ইভার, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো আমরা এর আগেও দেখলাম হুইচটা, হুইচ প্রোনাউনটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হলো, আবার এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ব্যবহার আলাদা, শুধু ব্যবহার আলাদা। এখানে হুইচটা ব্যবহার হবে, এখানে হুইচটা ব্যবহার হবে প্রশ্ন জিজ্ঞাসা করতে। কিন্তু আমরা যে রিলেটিভ প্রোনাউনে যেটা পেয়েছি হুইচ, সেটা কোনো ফ্রেজ বা ক্লজকে যুক্ত করবে। সুতরাং মনে রাখতে হবে আমাদের একই প্রোনাউন বিভিন্নভাবে ব্যবহার, একই প্রোনাউনের বিভিন্ন ব্যবহার, এগুলো আমাদের পার্থক্য নির্ণয় করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা আরও পরিষ্কার হব। তো যাই হোক, উদাহরণ দেওয়া রয়েছে হোয়াট হ্যাপেন্ড, প্রশ্নবোধক, হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি, এগুলো হচ্ছে হোয়াট, হু, হুজ, হোয়াট ইভার, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট প্রোনাউনে যাই, রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন, এ রিসিপ্রোকাল প্রোনাউন রেফার্স টু রিলেশন বিটুইন টু আর মোর পার্সন অর থিং, ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার আর রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে রিসিপ্রোকাল প্রোনাউনটা হচ্ছে রিলেশন বিটুইন টু আর মোর পার্সন, দুই অথবা তার অধিক পার্সনের সাথে। উই ইউজ রিসিপ্রোকাল প্রোনাউন হোয়েন দেয়ার আর টু আর মোর পার্সন অর থিং ডুইং দ্য সেম থিং, ডুইং দ্য যখন একই জিনিস করবে। রিমি অ্যান্ড রাজু লাইক ইচ আদার, মানে রিমি এবং রাজু একে অপরকে পছন্দ করে, তার মানে ওদের সেম থিং, তাদের উদ্দেশ্যটা হচ্ছে সেম থিং। হোয়াই ডোন্ট উই বিলিভ ইচ আদার, কেন একে অপরকে বিশ্বাস করো না? তাহলে একে অপরের সাথে যে সমস্ত শব্দগুলো যুক্ত করছে সেগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। দে ডু নট টলারেট ইচ আদার, উই শুড হেল্প অন অ্যানাদার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। তো ডিয়ার স্টুডেন্টস, এই তো প্রোনাউনের ক্লাসিফিকেশন, এগুলো তোমরা টুকিটাকি জিনিসগুলো জানবে। আমরা এই কারণে এগুলো শিখছি, আমরা পরবর্তী যে সমস্ত আমাদের সিলেবাসভুক্ত গ্রামার শিখব খুব দরকার হবে আমাদের, এগুলো খুব প্রয়োজন হবে আমাদের গ্রামার শেখার জন্য। তো এই কারণেই একটু বর্ণনা করলাম আমি। তো এই পরিস্থিতিতে, এই ভাইরাস কোভিড-19 পরিস্থিতিতে তোমরা ঘরে থাকবে আশা করি, সুস্থ সুস্থ থাকবে এবং ভালো থাকো এই কামনা করি। থ্যাংকস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।